হরিদাসকে জড়িয়ে ধরে বলছে, হরিদাস দাও দাও তোমার ওই চরণ, দাও তোমার ওই ভক্ত চরণ ধরি অঙ্গে মেখে, যদি আমার হৃদয় মাঝে ভক্তির উদয় হয়, তোমার মতো ভক্ত ছাড়া আমার করো না হরিদাস, তুমি এখানে থেকে যাও। অথচ দেশের মানুষ যেখানে আমাদের জন্মভূমি নদী আনবদ্বীপ উত্তর চব্বিশ পরগনা, খুবই তো পাশাপাশি না, বেশি দূরে নয়, অথচ আমরা আমার প্রভুর সে যে কি বস্তু কেউ জানতে পারলাম না। তাই গৌর হরি আমা, এই কলির জীবকে সাধন ভজনের পথে নেবার জন্যে নিজে আগে আচরণ করলেন, তবে অপরকে শিক্ষা দিলেন। গৌর হরি আমার একটা ভক্ত মণ্ডলী তৈরি করে কেমন ভাবে সে ভক্ত সঙ্গ করছে দেখো। আরে খেলায় বোঝের বাসা কাল সকাল তোতে রে
সেই দুই রসে বে হইল চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই, আরে ভাবরস, ভাবরস আস্বাদিতে হইল এক ঠাই, ভাবরস, ভাবরস আস্বাদিতে হইল এক ঠাই। দেখো সেই তো এসেছে, সেই তো এসেছে, আমি প্রাণ ভরে আমার আধা মাধবের কাছে প্রার্থনা জানাই, মায়ার খেলা খেলতে খেলতে বেলা তো অবসর হয়ে এসেছে, এই সাধু সঙ্গ করতে করতে, কৃষ্ণ ভক্ত সঙ্গ করতে করতে আমার গোবিন্দ চরণে যেন মন্দির থাকে, শেষের দিনের কান্ডারি হয়ে যেন গোবিন্দ পার করে নেয়। আজ কিন্তু দেখুন আমার প্রভু যখন এসেছিল, এসে যখন নদিয়া নবদ্বীপের মাঝে হরিনাম সংকীর্তন বিতরণ করলেন, সেখানে মহাজন আরো দেখে কি বলছে জানেন, সন্ন্যাসী হইয়া যে জন না জানে গৌরচন্দ্র, জানিও সে খল জানে জন্ম জন্মে অন্ধ, এত কো জানিয়া যে জন গোপী নিন্দা করে, পদাঘাত মারো তার শিরের উপরে। কেন বলছে, কেননা আমার মহাপ্রভু এসেছিলেন কলিদীপকে উদ্ধার করবার জন্যে, আমার গৌর হরির তত্ত্ব বিষয় না জেনে যদি কেউ গেরুয়া বসন্ত তিলক চৈতন্য কেটে দেশ দেশান্তরে ঘুরে বেড়ায়, হাজার হাজার শিষ্য করে, তাহলে সে কি আমার প্রভুর পরম ভক্ত হতে পারবে? পারবে না। সে কি হবে? আমার প্রভুর কলঙ্ক। তাই মহাজন দর্শন করে বললেন, ওরে কলির জ্ঞান অন্ধ জীব, সন্ন্যাসী হইয়া যে জন না জেনে গৌরচন্দ্র, জানিও সে খল জন জন্ম জন্মে অন্ধ, এত গো জানিয়া যে জন গোপী নিন্দা করে, পদাঘাত মারো তার শিরের উপরে। তাই আজ আমার মহাপ্রভু মায়ের নিকটে এসে প্রণাম জানিয়ে বলছে, এদিকে মহ
মহাজন পদকর্তা এক পাশে দাঁড়িয়ে লালসা সাধন করে তিনি পদ রচনা করলেন। কি বলছে? বলি বেলি অবসান গৃহে চলি সাধন ভজন করত, কত হোম যজ্ঞ, নরমের যজ্ঞ, অশ্বমের যজ্ঞ, গোমের যজ্ঞ করত, আমাদের মতো ক্ষুদ্র জীবের কি সম্ভব? তাই গৌর হরি আমার সত্যত্রেতা দ্বাপর কলিতে যখন আসবেন, গৌর হরি আমার এই জীবকে উদ্ধার করবার জন্য রাধারানীর কাছে প্রতিশ্রুতি দিয়ে এসেছিল, জগৎ প্রেমময়ী রাধে তোমার যে প্রেম আমি তো পরিপূর্ণভাবে আস্বাদন করতে পারলাম না, এই তিনটি ভাব রস প্রেম আমি আস্বাদন করব ওই নদীয়ান ভক্তিবে আগত কলিজ, ওই কলিতে গিয়ে আমি পরিপূর্ণভাবে তোমার যে ভাব কান্তি আমি অঙ্গে ধারণ করে, আর আমার এই যে স্বরূপ হৃদয়ে মাঝে রেখে আমি যাব ওই নদীয়ান ভক্তিবের মাঝে। তাই গৌর হরি আমা সে রাধারানীর প্রতিশ্রুতির কথা ভেবে জীবকে উদ্ধার করবার জন্য গৌর হরি এসেছে নদীয়া নবদ্বীপের মাঝে, কিন্তু আমার মতো জ্ঞানানন্দ জীব জানে না যে আমার প্রভু কি মহিমা। তবে আমরা যে এই জ্ঞানানন্দ জীব কত বড় ভাগ্যবান তা কি জানে? শাস্ত্রে বলছে কলির জীব হচ্ছে জ্ঞানানন্দ, এত জ্ঞান এত বিদ্যা এত বুদ্ধি তার মধ্যে অন্ধ, কেন? কেন না আমাদের যে আসল বিষয়বস্তু আমরা আসলে সেটাকে কেউ আশ্রয় করতে চাই না, নকল নিয়েই সবাই মেতে থাকে। তাই বললেন মহাজনরা, হ্যাঁ, যে কলির জ্ঞান অন্ধ কি গৌর হরি যে নদীয়া নবদ্বীপে যখন এসেছিল তাহলে আমাদের মতন কলির জীব কত বড় ভাগ্যবান। শুধু কলির জীব নয়, ভারতবর্ষ খুবই ভাগ্যবান। কেন? ভগবান যত যতবার এসেছে এই ভারতবর্ষের মধ্যে, ত্রেতা যুগে রামচন্দ্র প্রভু যখন এলেন অযোধ্যায়, দ্বাপর যুগে ভগবান
আমাদের ভারতবর্ষের মধ্যে সত্যত্রতা দাপর কলি, কলিতে নদিয়া নবদ্বীপের মাঝে আমার মহাপ্রভু অবতীর্ণ হলেন। মহাপ্রভু কেন নদিয়া নবদ্বীপ এলেন? একদিকে হচ্ছে আমার বহিরঙ্গ ভক্ত, অন্যদিকে অন্তরঙ্গ ভক্ত। শুধু তা নয়, মহাজন বললেন নদিয়া নবদ্বীপটা খুবই সুন্দর একটা পবিত্র স্থান। কেন? নটা দ্বীপ সমষ্টিকে একত্রিত করিলে তাহাকে বলা হয় নবদ্বীপ। তাহলে নটা দ্বীপের নাম আছে, তো এত সুন্দর সেই যে পবিত্র স্থান, তাহলে নটা দ্বীপের নাম কি? মহাজন বললে অন্তদ্বীপ, মধ্যদ্বীপ, সীমান্তদ্বীপ, ঋতুদ্বীপ, গোলদ্বীপ, গোত্রমদ্বীপ, মধ্রমদ্বীপ, রুদ্রদ্বীপ, জম্বুদ্বীপ। তাহলে জম্বুদ্বীপটি কোথায়? আমার মতন জ্ঞানন্তদ্বীপ যারা তারা কি বুঝতে পারবে? মহাজনে বললেন অনেক কলির জ্ঞানন্তদ্বীপ, জম্বুদ্বীপটি কোথায় জানো না? যেখানে আসা যাওয়ার কথা গতির মহাজন আর কি বলছে? নিত্যানন্দ প্রভু কহে ষোলহ বচন, ষোলহ কথা, আরে ষোল গো ষোল কোষ নবদ্বীপ যথা বৃন্দাবন, ষোল কোষ নবদ্বীপ যথা বৃন্দাবন, অষ্টদলে অষ্টদেবী মধ্যে অন্তদ্বীপ, আরে তাহার মা যে তাহার মধ্যে মায়াপুর, মধ্যে বিন্দুটি মায়াপুর, মধ্যে বিন্দুটি মায়াপুর, যোগপীঠ সদা গোলাকার, সদা গোলাকার, যথা যথা চৈতন্য দেবে বিবিত বিহার, যথা চৈতন্য দেবে বিবিধ বিহার। দেখো ভক্তের মাঝে বিহার করে, বিহার করে রাজে বিরাজ করে, রাজে বিহার করে ভূপেন্দ্র নন্দ লহরি, বিহার করে তাহলে আমার বড় দুঃখ হবে। কেননা হরিবসর এমনই একটা জায়গা যে এখানে এলে পরে মনের যত তৃতাপ জ্বালা সকল কিছু দূরীভূত হয়ে যায়, আর কৃষ্ণ প্রেমের যদি উদয় হয় সকলে বাবা এমন ভাবে জড়িয়ে জড়িয়ে কাঁদতে থাকে। তাহলে কেন কাঁদে? এক কান্না কাঁদে দুঃখ পেলে, আর এক কাঁদা কাঁদে অতি সুখ হলে, হ্যাঁ নয়ন বাড়ি আসে। তাহলে এখানে এসে আসলে যেখানেই এলে পরে তৃতাপ জ্বালা দ্রবিত হয়ে যায়, সেখানে এসে যদি কিছু বুঝতে না পারেন তাহলে আমার বড় দুঃখ হবে, আমার ভাগ্য তাহলে খুবই দুঃখিত। তাই জানতে হবে যে সুপ্রিয়া এসেছিল আমাদের এই কথা বলে গেছে,
কি তাই তো? যেসব মায়েরা আসেনি সেটা নিয়ে গিয়ে বলতে হবে, কেন যদি কোথাও চিত আসে শীতকে দেখে গিয়ে বলবে ওরে বাবা এখানে গিয়ে বাগদার বাজারে এমন একটা হ্যাঁ বাউল গান হলো বা অনুষ্ঠান হলো সেখানে জিতকে দেখে এলাম। তো ঠিক হরিবাসরেও কি হলো, কোন কীর্তনিয়া কি করলো, যেসব মায়েরা না এসেছে তাদের বলতে হবে। কি বলছে কেন মহাজন? নিত্যানন্দ প্রভু কয়ে শুনো বচন ষোলশ নবদ্বীপ যথা বৃন্দাবন। তো এখানে প্রশ্ন, অনেকে মনে মনে দেখো যেখানেই নবদ্বীপ সেখানেই যদি বৃন্দাবন হয় তাহলে আমাদের কষ্ট করে এত দূরে ওই মথুরায় যেতে হবে কেন, কি তাই না? ও মায়েরা, শীতের মধ্যে যদি হাত বের করার দরকার নেই, যদি সঠিক হয় মাথাটা সামনের দিকে ঠুকতে হবে, আর যদি মিথ্যে হয় তাহলে মাথাটা দুপাশে ঝাড়া দিলে বুঝবো সত্যি মনের মতন হচ্ছে না, কি তাই তো? তাহলে বৃন্দাবন যেখানে বলছে, এই যে মহাজন কি বললেন, যেখানে ষোলো কোষ নবদ্বীপ যথা বৃন্দাবন, তাহলে যেখানেই নবদ্বীপ সেখানেই যদি বৃন্দাবন হয় আমরা কেন ভাগে ভাগে যাবো একবার নদীয়া নবদ্বীপ একবার সেই মথুরায়, কি তাই না? এটা কি ভুল বলছে মহাজন? কি ভুল বলছে? ভুল বললো? ভুল বলেনি, ঠিক বলেছে না বাবা? কেন? এই যে একটাকে বললাম একটা অন্তরঙ্গ একটা বহিরঙ্গ দুটো জগৎ, তাহলে মহাজন যেটা বললো সেটাও ঠিক, আবার আমরা যেটা নয়নে দর্শন করতে পাচ্ছি একটা মায়াপুর নবদ্বীপ আর একটা হচ্ছে মধুর বৃন্দাবন মথুরায়, হ্যাঁ এটাও ঠিক। কেমন করে অন্তরঙ্গ জগতে আসতে হবে, বহিরঙ্গ জগতে আমরা দেখতে পাচ্ছি মায়াপুর নবদ্বীপ আর এদিকে বৃন্দাবন, তো অন্তরঙ্গ জগতের খবর আমাদের জানতে হবে। অন্তরঙ্গ জগতের খবর যদি আমাদের জানতে হয় তাহলে কি করতে হবে? সাধুগুরু বৈষ্ণবের বাজারে আসতে হবে, ভাগবত কীর্তন আর সাধন করতে হবে। এই সাধুগুরু বৈষ্ণবের যদি পরশ লেগে যদি একবার ভক্তির উদয় হয় তাহলে সদ্গুরুর চরণ আশ্রয় হবে, অন্তরঙ্গ বহিরঙ্গ দুটো জগতেই খবর আমরা পেয়ে যাব। সদ্গুরুর চরণ আশ্রয় করলে দুটো জগতের খবর আমরা পেয়ে যাব। সদ্গুরুকে বললেন পিতৃসত্তা বস্তু যে ধারণ করে রাখতে পারে সেই হচ্ছে সদ্গুরু, সেই সদ্গুরুর চরণ যদি আমি আশ্রয় করে ধরে রাখতে পারি আর সেই গুরুর চরণ আশ্রয় করলে পরে তাহলে আমাদের কি হবে? বলছে অকাল মরণ হবে না গো, অকাল মরণ হবে না গো, শিক্ষা নিতে হবে। তাই মহাজন বললেন কাছে বিশ্ব ব্রহ্মাণ্ডে কেননা আপনি যখন এসে জানতে চাইছেন অবশ্যই বলা হবে। মহাপ্রভু নদীয়া নবদ্বীপে যখন এসেছিল তার ভক্তের কিন্তু অগণনা ভক্ত, মহাজন সে কথাও বলছে যে মহাপ্রভুর অগণনা ভক্ত যত গৌরপ্রিয় ভক্ত তার মধ্যে ছিলেন 3.5 জন ভক্ত,
বসান ভক্ত বাবা মায়েরা দেখতে পাচ্ছে না তো, কেননা লীলা কীর্তন যে এখানে হয়, লীলা কীর্তনের পদকর্তাদের পদ নিয়ে আমাদের লীলা কীর্তন ধারণ। পদের বাইরে আমরা কথা বলতে পারবো না, পদের ব্যাখ্যা করে আমাদের বলতে হয়। তো চৈতন্য চরিতামৃত শাস্ত্র গ্রন্থ ভাগবত, এই যে গীত রত্নাবলী ইত্যাদি যত গ্রন্থ, বাউল গান, আপনার যদি এই গৌর লীলা বলেন, এগুলো আখর তৈরি করে যখন তখন তৈরি করে গান করে সব। কিন্তু লীলা কীর্তন কিন্তু বাবা যখন তখন তৈরি করে গান করা যায় না, যাবেও না। হয়তো আমাদের উত্তর চব্বিশ পরগনার ভিতরে পদাবলী সম্পর্কে খুবই কম, কেননা এখানে এক পালা দু পালা করে হয়তো যার জন্যে। কিন্তু পদাবলী কীর্তনটা এমনই এই রাগ কীর্তন, এর যে মহিমা, আমাদের মালদায় এক এক জায়গায় চার আসর, মানে চার দিন পাঁচ দিন ছ দিন তিন দিনের নিচে কোনো আসরই হয় না পদাবলী কীর্তন। তো এই পদাবলী কীর্তন হচ্ছে বাবা আমাদের মন গড়ানো, এটা হচ্ছে মহাজনদের পদকর্তাদের পদ নিয়ে তবে আমাদের লীলা কীর্তন করতে হয়, সে পদের ব্যাখ্যা করে ভক্তদের বোঝাতে হয়। তো এই যে নিত্যানন্দ, এই যে প্রভু বললেন, কি বলছে, নিত্যানন্দ প্রভুকে শুনহ বচন ষোলোকেশ নবদ্বীপ যথা বৃন্দাবন, যেখানে নবদ্বীপ সেখানে বৃন্দাবন। কেন এই যে সাড়ে তিন হাত, এই যে সাড়ে তিন হাত বললেন, কেননা এই ভক্ত বাবা এসে এখানে বললেন যে সাড়ে তিন জন ভক্ত কোথায় ছিল, মহাপ্রভু তো আমার চতুর্দিকে অগণনীয় ভক্ত, কিন্তু এই সাড়ে তিন জন ভক্তের কথা সে লিপিবদ্ধ করে গেছেন, যে এই সাড়ে তিন জন ভক্ত আমার অন্তরঙ্গ। কেন প্রভুর স্বরূপ দর্শন করলে, কারণ সে দর্শন করলে বুঝতে পারছে যে আমার প্রভু এখন কি বলতে চাইছে, কি করতে চাইছে, সেই জন্যে এই সাড়ে তিন জন ভক্তের কথা উল্লেখ করে গেছে গ্রন্থে। কারণ এটা আমাদের মন গড়া কথা নয়। তাই আজ রায় রামানন্দ দেখেন এমন এমন ভক্ত ছিল আমার মহাপ্রভু, গৌর হরি আমার, নিজের বদনে নিজের ব্যাখ্যা করবেন না বলে ভক্তকে কত ভালোবাসে তাই দেখুন। রায় রামানন্দ এই ভক্তের কথা চিন্তা করবার জন্য ভক্তকে কি করে উদ্ধার করবে, জীবকে শিক্ষা দেবে, একদিকে লীলার প্রকাশ করবে। তাই গৌর হরি আমার ভাবে প্রেমে বিবর হয়ে নির্জনে নিরলায় বসে বসে কাঁদছে। গৌরহরির এমন কিছু কিছু ভক্ত ছিল, দিনান্তে একবার যদি প্রভুর দর্শন না পেত তাদের দিনটা ভালো যেত না। যেমন পরিবারে মাতা পিতা ভাই ভগ্নি যদি কেউ কাউকে বেশি ভালোবাসে, তাকে দর্শনে না করতে বললে তার মনে যাবে, আমার ভগবানকে না দেখলে ভক্তের প্রাণ তখন কেঁদে যেত। তাই প্রভুকে না পেয়ে খুঁজতে খুঁজতে চলেছে, যে তাকে ভালোবাসে সে তো একটু বুঝতে পারে, অনুসন্ধান করতে করতে নির্জনে নিরলায় দূর থেকে লক্ষ্য করে দেখছে প্রভু বসে আছে নিকটে। এসে প্রভুকে করজোরে প্রণাম জানিয়ে বলছে, ও প্রভু তুমি এখানে বসে আছো, প্রভু প্রভু আমার ভক্তের বদন দর্শন করে বলছে, ও রায় 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 তুমি এখানে এসেছো, রায় ও রায় তুমি কি বলতে পারো, তুমি একবার আমাকে বলে দাও, সাধ্যবস্ত সাধনে বিনে, সাধ্যবস্ত সাধনে বিনে কমদাহি পাই, আর কৃপা করে কৃপা করে পহরাই পাবার হই পহরাই, কৃপা করে কৃপা করে পাবার হই রায় রামানন্দ বলছে, প্রভু তোমার নয়নে জল, তোমার নয়নের যদি এক বিন্দু জল জুড়ে যায় তবে যে এই জীবের প্রত্যেকটা জীবের জীবন Thank you.
মহাপ্রভুর কথা শুনে সে তাহাদ বদন দর্শন করলেন আর বলছে, ও প্রভু তুমি আমার কাছে প্রশ্ন করছো, কেননা আমার যদি এই তোমার প্রশ্নের উত্তর আমাকে দিতে হয় তবে তো তোমারই সেই মধুর বাণী আমাকে বলতে হবে। কিন্তু কেন কেন প্রভু জানতে চাইল ভক্তের কাছে, নিজের সে কিছু জানে না, না বোঝে না, কেন সে জানতে চাইল? এও জগতের জাগতিক জগতের জীব যদি আমরা কিছু একটা করতে পারি, নিজের প্রকাশ শোনার আশায় বসে থাকি, কখন আমাকে ভালো বলবে? অথচ যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যেখান থেকে লয় প্লয় হয়ে যায়, যেখান থেকে সৃষ্টি উৎপত্তি হয়, আজ সেই দয়াল হরি ভক্তের কাছে জানতে চাইছে কেন নিজের প্রশংসা নিজের বদনে করবেন না। গৌর হরি আমার কত কত ভালোবাসে ভক্তকে, তাই আমার প্রভু বলছে, রায় তুমি কি জানো? তবে শোনো শোনো, ভক্ত আমার মাতা পিতা হাতে হলাম।
ধাতুরূপে পতি দেহে বইছে হরি শক্তি, ধাতুরূপে পতি দেহে বইছে হরি শক্তি, ইহাকে যে ধারণ করি তারে বলিব Yeah.
আশ্রে